أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে কোনো বর যদি তার বউকে গর্ভ অবস্থায় ফেলে রেখে চলে যায়, সন্তানদের যদি সে কোনো ভরণ পোষণ না দেয়, বউ যদি আইনের সাহায্য নয়, এটা কি গুনাহ হবে কিনা তার জন্য? জবাবিল্লাহি তৌফিক, জি না, এটা তার অধিকার আদায়ের জন্য সংগ্রাম হবে, লড়াই হবে। আর এজন্য একজন ব্যক্তি যদি আইনি লড়াই লড়ে তো এর দ্বারা সওয়াব হবে তার, কারণ সে তার অধিকার আদায়ের বাস্তবায়নের জন্য লড়তেছে। কোনো স্বামী যদি তার স্ত্রী কোনো ভরণ পোষণ না দেয়, সেই ক্ষেত্রে মুসলিম আইন অনুযায়ী, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তিনি খোলা তালাক চাইতে পারেন এবং আদালত এই খোলা তালাককে গ্রহণ করে ওই পুরুষকে ডেকে খোলা তালাক গ্রহণ করাতে পারে। অথবা এই ব্যাপারে শরীয়ত বিধান হলো যে খোলা তালাক চাইতে পারে, এটা একটা কারণ। কারণ ভরণ পোষণও দিচ্ছে না, আবার ছেড়েও দিচ্ছে না। আইয়ামে জাহিলিয়াতের অবস্থাকালে এই জাতীয় এরকমের ছিল। তো ইসলাম আসার পরে ইসলাম প্রত্যেকটা পুরুষকে নারীর ভরণ পোষণ ওয়াজিব করেছে, ওয়াজিব মানে ফরজ করেছে। কোরআন কারিমে আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, আর-রিজালু কওয়ামুন আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম ও বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম ও বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন পুরুষকে নারীর উপর, যেন তারা এই কারণে যে তারা খরচা করে মাল। যদি কোনো পুরুষ কোনো নারীর বা গর্ভে সন্তানের স্ত্রী পুত্রের যদি খোঁজখবর না নেয়, ভরণ পোষণ না দেয়, তাহলে এটি একটি কবিরা গুনাহ এবং দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে এই সম্পর্ককে ইচ্ছা করলে নারী ছিন্ন করতে পারে। শরিয়া মোতাবেকও এটির অপশন আছে, যেটাকে খোলা তালাক বলে। মানে স্ত্রী তালাক দিতে পারে না, স্ত্রী তালাক চাইবে আদালতের কাছে, আদালত ব্যবস্থা করবে অথবা ইসলামের কাজী তাদের মধ্যে পৃথকীকরণ করে দিবে, যেহেতু সে ভরণ পোষণ দিচ্ছে না। বাকি এর সময়সীমা কতটুকু বা কতদিন মধ্যে, বিষয়টি ওলামায়ে কেরামগণ বিভিন্ন ব্যাখ্যা করেছেন যে সেটি অবস্থার প্রেক্ষাপটে। হয়তো এমন দেশে চলে গেছে যে তিনি নিজেই বিপদগ্রস্ত আছেন, নিজেই ইনকাম করতে পারতেছেন না, কীভাবে তিনি দিবেন, তো তার একটা সময়সীমা, সেটি আদালত বিবেচনা রাখবে। বাকি যদি আইনের সাহায্য নয়, তাহলে ওই নারীর জন্য কোনো গুণা হবে না। আশা করি উত্তর পেয়েছেন।